আসসালামু আলাইকুম। ডেলি নিউজ ওমানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রাজীব, আপনারা দেখছেন রাজীব ফর ইউ। জানিয়ে দিব ওমানের বিশেষ বিশেষ খবরগুলো। ওমানে যারা ইনভেস্ট করতে চায় তাদের জন্য এক সুখবর দিয়েছে ওমানের মিনিস্ট্রি অফ ইনভেস্টমেন্ট অথরিটি। হ্যাঁ, এখন থেকে যে কেউই ফরেন ইনভেস্টর, সে যে দেশেরই হোক না কেন, ওমানে না গিয়ে, ওমানের রেসিডেন্ট কার্ড না নিয়েই তারা সেখানে তাদের ইনভেস্টমেন্ট করতে পারবে, তাদের কোম্পানি খুলতে পারবে, কোম্পানি খুলে বিজনেস বা ব্যবসা পরিচালনা করতে পারবে। এই নতুন স্কিম বা ফরেন ইনভেস্টমেন্টের মাধ্যমে যে কেউ ফরেনার বা বিদেশি বিনিয়োগকারীরা চাইলেই শতভাগ বা 100% ইনভেস্ট নিয়ে ওমানে কোম্পানি পরিচালনা করতে পারেন বা খুলতে পারেন। এখনো পর্যন্ত ওমানে যারা বিদেশি বিনিয়োগ রয়েছেন অথবা যারা ফরেন ইনভেস্টর রয়েছেন, তারা চাইলেই কিন্তু ওমানের বাইরে থেকে তাদের ব্যবসা বাণিজ্য ওমানে পরিচালনা করতে পারতেন না। কিন্তু এই সুযোগটি বা এই নতুন উদ্যোগের মাধ্যমে এখন থেকে চাইলেই যে কোনো বিনিয়োগকারী যে কোনো দেশ থেকেই শতভাগ মালিকানা নিয়ে ওমানে ব্যবসা বাণিজ্য পরিচালনা করতে পারবে। তো সেজন্য তাকে www.business.gov.om এ গিয়ে তার যে বিজনেস এন্টিটি আছে বা কোম্পানি আছে সেটি রেজিস্ট্রেশন করে নিতে হবে। গতকালকে এবং আজকে ওমানে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে, অর্থাৎ জেবেল শামস এবং জেবেল আগদারে সর্বনিম্ন 2 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। কিছু কিছু জায়গায় দেখা গেছে যে জমে থাকা পানি বরফ হয়ে গেছে, এছাড়াও তুষারের মতো করে বরফ পড়তেও কোনো কোনো জায়গাতে দেখা গেছে। তো আপনারা যারা ওমান প্রবাসী আছেন, তারা যারা বিশেষ করে যারা জেবেলে আছেন, তারা এই বিষয়টি লক্ষ্য রাখবেন, খেয়াল রাখবেন, শীতের যাবতীয় ব্যবস্থা গ্রহণ করবেন। এছাড়াও যারা ফ্রি ভিসায় আছেন, ওমানে নতুন মিনিস্ট্রি অফ লেবারের সেফটি অ্যান্ড সিকিউরিটি কর্পোরেশনের নতুন যে ইউনিটটি গঠন করা হয়েছে, ইনস্পেকশন ইউনিটের হাত থেকে বাঁচতে হলে আপনাদেরকে, আপনারা যে যে যেখানে কাজ করছেন সেখানে একটি এগ্রিমেন্ট তৈরি করতে হবে, অর্থাৎ আপনারা যে কোম্পানির লোক এবং যে কোম্পানিতে কাজ করতেছেন উভয় কোম্পানির ইনফরমেশন দিয়ে আপনাদেরকে একটি এগ্রিমেন্ট তৈরি করতে হবে বা কন্ট্রাক্ট পেপার রেডি করতে হবে। আর সেটি রেডি করে দিতে পারবে একমাত্র সানাত সার্ভিস বা ট্যাফিং স্টোরগুলো। তো আপনারা যারা এই বিষয়টি নিয়ে অনাগত প্রশ্ন করে যাচ্ছেন, কমেন্ট করে যাচ্ছেন, তারা আর দয়া করে কমেন্ট না করে, প্রশ্ন না করে আপনারা আপনাদের দুই কোম্পানির ইনফরমেশন নিয়ে আপনারা সনদ সার্ভিসে গেলেই তারা একটি কন্ট্যাক্ট পেপার বা এগ্রিমেন্ট পেপার আপনাদেরকে রেডি করে দেবে। মাস্কাট বুরামি থেকে আবুধাবি পর্যন্ত মাসালাতের নতুন রুট চালু করার পর থেকে এই পর্যন্ত, তার মানে গত 2 মাসে 7,000 প্যাসেঞ্জার তারা পেয়েছেন, অর্থাৎ এটি অভাবনীয় একটি সাড়া বা রেসপন্স বলা যেতে পারে। কারণ ম্যাক্সিমাম মাস্কাট থেকে বা ওমানের বিভিন্ন জায়গা থেকে কিন্তু বাই এয়ারেই হচ্ছে ম্যাক্সিমাম পর্যটক বা মানুষরা ভ্রমণ করে থাকেন, কিন্তু মাসালাতের এই অভিনব উদ্যোগের ফলে এখন থেকে বাসে করেই আপনারা খুব সহজেই আবুধাবিতে, অর্থাৎ UAE-র আবুধাবিতে যেতে পারবেন। এটি চালু করার থেকে এই পর্যন্ত, মানে গত 2 মাসে 7,000-এরও বেশি প্যাসেঞ্জার এই রুটটি ব্যবহার করে আবুধাবি গিয়েছেন। এছাড়াও গত বেশ কিছুদিন ধরে ওমানে মাদক চোরা কারবারি এবং চুরির ঘটনা অহরহ বেড়েই চলছে। এতে যেমন সম্পৃক্ততা পাওয়া যাচ্ছে প্রবাসীদের, তেমন করে স্থানীয় ওমানিদের সম্পৃক্ততাও পাচ্ছে রয়্যাল ওমান পুলিশ। এটি ধারাবাহিকতায় 25 জন প্রবাসী সহ 2 জন ওমানিকে গ্রেপ্তার করেছে রয়্যাল ওমান পুলিশ বিভিন্ন মাদক চোরা কারবারি, মাদক চোরা চালান সহ এমনকি বিভিন্ন টাকা পয়সা বিভিন্ন দোকান থেকে চুরির অপরাধে এইসব লোকদেরকে গ্রেপ্তার করা হয়। ভিসা বন্ধের আরেকটি কারণ ছিল যে অনেক বেশি প্রবাসী বেড়ে যাওয়াতে, অর্থাৎ নামে বেনামে প্রবাসীরা এসে ভিড় করছিল ওমানে, ফ্রি ভিসা নামক ভিসা নিয়ে প্রবাসীরা ওমানে এসে ভিড় করছেন। এতে করে কাজের কোনো ঠিক ঠিকানা না থাকার কারণে প্রবাসীরা জড়িয়ে পড়ছেন বিভিন্ন অপরাধে। তো সেই জন্যই মূলত ওমানের এই ভিসাটি বন্ধ করে দেওয়া হয়েছে। তো আপনারা যারা নিয়মিত প্রশ্ন করে যাচ্ছেন যে ওমানের ভিসা, ফ্যামিলি ভিসা বা ওয়ার্ক পারমিট ভিসা কবে খুলবে, অমুক ইউটিউবার অমুক চ্যানেলে বা অমুকে বলছে যে এত তারিখে জানুয়ারিতে খুলবে, জানুয়ারির 4 তারিখে খুলবে বা জানুয়ারির মাঝামাঝিতে খুলবে, তো আমি আবারও বলতেছি যে এগুলোর কোনো ভিত্তি নেই। কারণ যদি ভিসা খোলে তাহলে আপনারা মূলধারার যে মিডিয়া আছে সেগুলোতে জানতে পারবেন, এছাড়াও আমার চ্যানেলে যারা রেগুলার অডিয়েন্স আছেন, আমার চ্যানেলে যদি চোখ রাখেন তাহলে আমার চ্যানেল থেকেও জানতে পারবেন। এছাড়া অন্য কোনো অন্য কারো কথাতে বা অন্য কোনো চটকদার কোনো থামনেল বা টাইটেল বা ভিডিও দেখে আপনারা তাদের কথায় বিশ্বাস করে ঠকবেন না। এই ছিল আজকের ওমানের বিশেষ বিশেষ খবরগুলো। আগামীতে কি নিয়ে ভিডিও দেখতে চান কমেন্ট বক্সে লিখে জানান। দেখা হবে আগামীতে নতুন কোনো বিষয় নিয়ে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত খোদা হাফেজ।